हाय एवरीवन, अस्सलाम वालेकुम। बोलेछिलाम आजके बिकेल 4টায় ই ভ্যালি নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের একজন নাগরিক, সেই সাথে সাথে একজন বিজনেস কনসালটেন্ট, বিভিন্ন কোম্পানির জন্য কাজ করার সুবাদে আমার কিছু আইডিয়া তো হয়েছে, তো কিছু আইডিয়া, এক্সপেরিয়েন্স এবং নিজের জায়গাটি থেকে আসলে আমি ই ভ্যালি নিয়ে কিছু কথা বলতে চাই। তো প্রথমত, এই বেশ কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছিলাম যে ই ভ্যালি নিয়ে নানান ধরনের কথা হচ্ছে, পত্রিকায় নিউজ হচ্ছে, ন্যাশনাল দৈনিকগুলোতে আসছে, আমাদের অন্যান্য মিডিয়াতে এসেছে। সোফার জেনেছি যে সরকার এখন এটা নিয়ে কনসার্ন। তো আপনার লাইভ মানে আমরা কি না শুনতে পারি? আচ্ছা সানি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমার মনে হয় আমার কথা শোনা যাচ্ছে। তো আমি একটু আমার জায়গা থেকে আমি একটু আমার কনসার্নটি রেইজ করতে চাই। বিশেষ করে আমি জানি যে এখন আপনারা দেখেন, এখন যারা দেখবেন বা পরবর্তীতে রেকর্ডেড লাইভ যারা দেখবেন, তার মধ্যে অনেকে যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের জন্য আসলে আমি কিছু মেসেজ, কিছু চিন্তার খোরাক দিতে চাই, যে কারণে আমার আজকের এই লাইভটি করা। ধন্যবাদ নার্গিস বর্ণালি আপনাকে বলার জন্য। তো অ্যাকচুয়ালি ই ভ্যালি, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটি হুবহু এই কনসেপ্টটি ওয়ার্ল্ডের কোথায় আছে কেউ আমাকে বলতে পারবেন? হুবহু এই কনসেপ্টটি আসলে কোথায় আছে? হ্যাঁ, পাশের দেশে পেটিএমের আছে, সেটি হচ্ছে আপনি 1 রুপি খরচ করে আপনি 100% পর্যন্ত ক্যাশব্যাক কিনতে পারেন। বিভিন্ন দেশে বিভিন্ন স্টাইলে এই ধরনের বিজনেসের একটা শুরু করার একটা প্রচেষ্টা হয়েছে, কিন্তু বাংলাদেশে এই যে রাসেল সাহেব বলে একজন ভদ্রলোক, যিনি এই কনসেপ্টের মালিক, উদ্যোক্তা, যার এটা ব্রেন চাইল্ড, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না। এবং আমি একটু আমার জায়গা থেকে আমি আপনাকে, আমি ই ভ্যালির একজন রেজিস্টার্ড মেম্বার, কিন্তু আমি এ যাবৎকালে আমার ব্রেন বিট্রে না করলে আই হ্যাভ অলরেডি ট্রাইড 5 টাইমস, 5 বার আমি 5টা অর্ডার প্লেস করেছি, দেন আমি আবার 5টাই ক্যান্সেল করেছে। কেন? আজকে ই ভ্যালি নিয়ে আমাদের যাদের অসুবিধা হচ্ছে, ই ভ্যালি নিয়ে আমরা যারা অনেক বেশি কনসার্ন হয়ে যাচ্ছি, তারা শেষ পর্যন্ত এটাকে একটি ফ্রড কোম্পানি বানিয়ে দিচ্ছি, এটাকে ধান্দাবাজ কোম্পানি বানিয়ে দিচ্ছি, হোয়াট এভার, বাট ওয়াই, কেন বানাচ্ছি? আমি বলি কেন বানাচ্ছি, কারণ আমার মতো যারা বিভিন্ন লেভেলে আছেন, কনসালটেন্সি করেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, টপ জবগুলোতে আছেন, তাদের অনেকের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আসলে রাসেল সাহেব কি পাচার করছেন ওই গল্পটার মতো। আপনারা তো সেই গল্পটা জানেন যে বর্ডার দিয়ে এক লোক সাইকেলে করে, মানে সাইকেল নিয়ে আসছিল, তো বিজিপি তাকে ধরেছে, বিজিপি তাকে ধরে বলেছে যে তুই কী নিয়ে যাচ্ছিস? তো সে বলেছে আমি নিচ্ছি বালু। তো অনেক দিন বালু নিয়েছে, সেই বালু নেওয়ার পরে তাকে সেই বালু বিজিবি সেখান থেকে স্যাম্পল কালেক্ট করে সেটাকে তারা, যাই হোক, এই গল্প আপনারা জানেন সবাই কম বেশি, যে অনেক কিছু করার পরেও দেখা গেল যে না, নেরিয়াট বালিই নিচ্ছে। শেষ পর্যন্ত যখন ওকে ধরেছে যে সত্যি করে বলতে কী নিচ্ছিস, তখন সে বলেছে আমি আসলে পাচার করেছি সাইকেল। তো আসলে রাসেল সাহেব কী পাচার করছেন, এইটা আমার, আপনার এবং এই মুহূর্তে আমাকে যারা দেখছেন, মোটামুটি সবার মাথার উপর থেকে চলে যাচ্ছে। উই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। তাহলে প্রথম জায়গাটা হচ্ছে জেলাসি। রাসেল সাহেব যেটা পারেন সেটা আমরা পারলাম না কেন? আমি কেন বুঝতে পারছি না কিভাবে উনি এই কাজটি করেন, এটা হচ্ছে প্রথম একটা ইস্যু। এবারে আসেন দ্বিতীয় ইস্যু, কি
দ্বিতীয় ইস্যু হচ্ছে হঠাৎ করে একটা লোক অল অফ এ সাডেন কোথাও ছিল না, আমরা এত বড় বড় নেতা, এত বড় বড় বিজনেসম্যান, এত বড় বড় ম্যাগনেট, এখান থেকে হঠাৎ করে কোত্থেকে দুমাদুম করে রাসেল সাহেব বলে এক ভদ্রলোক ইভেলি বানায়া, সেটা মোটামুটি দুই বছরে সারা বাংলাদেশ কাঁপায় ফেলছে, তাদের প্রায় 14-15 মিলিয়ন তাদের এখন ইয়ে হয়ে গেছে, সাবস্ক্রাইবার হয়ে গেছে। মানে এটা তো মেনে নেওয়া যায় না, এটা কি মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। এইটা হলো আর একটা শ্রেণী। এবারে আসেন আর একটা শ্রেণী, তারা কারা? যারা বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় আছেন, সেখানে কি হচ্ছে, তিনি সেখানে মুইকি হনুরে টাইপের একজন মানুষ, এবং দেখা গেল তার পাশেই এক ভদ্রলোক ওখানে মোটর সাইকেল কিনে, বাইক কিনে 100% ক্যাশব্যাক পেয়ে সে ওইখানে সমানে অর্ডার করে যাচ্ছে, কিন্তু সেই লোকটা হয়তো অতটা ক্যালকুলেটিভ না, অতটা মেধাবী না, এবং পাশাপাশি দাঁড় করালে ধরেন যে লোকটা নিজেকে প্রচণ্ড মেধাবী বলে দাবি করছে বা মেধাবী বলে এলাকায় সুনাম আছে, সেই লোকটা ইভেলিতে অর্ডার করতে ভয় পাচ্ছে, কিন্তু একজন বোকা মানুষ অথবা অ্যাভারেজ মানুষ সে অর্ডার করে বাইক পেয়ে আবার সেই টাকাটা ফেরত পেয়ে সে রেগুলার কেনাকাটা করছে, তার জীবনযাত্রার মান চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই যে বুদ্ধিমান লোকটা, ওই যে সমাজের বুদ্ধিমান লোকটা, তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এবং সে তখন এটার বিরুদ্ধে একটা পজিশন দাঁড় করাচ্ছে যে এটা আসলে সম্ভব না, এটা ফ্রড। কারণ সম্ভব না কখন বলি, যখন একটা বিষয় আমাদের মাথার উপর থেকে চলে যায়। সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে নাকি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই থিওরিতে অনেকের অনেক অসুবিধা হয়েছে। আচ্ছা, সেই অত বড় জায়গায় গেলাম না, না আমি ইভেলি থেকে এখন পর্যন্ত কিচ্ছু কিনিনি, বাট একটা কনসেপ্টকে মেরে ফেলার যে প্রচেষ্টা, এই যে আমাদের জাতিগত দৈন্যতা, এই জাতিগত দৈন্যতাটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। দুনিয়ার অন্যান্য জায়গায় যেখানে ভালো হোক মন্দ হোক একটা নতুন কনসেপ্টকে ওয়েলকাম করে সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়, সেখানে আমরা নতুন কোনো কনসেপ্ট আসলে আমাদের ইউজফুলনেসের জন্য আমরা বিসমিল্লাতেই সেটাকে রিজেক্ট করার চেষ্টা করি এবং সেটা সব খুদ বের করার চেষ্টা করি, উইচ ইজ ভেরি ব্যাড, এটা ঠিক নয়। এবারে আসেন, আমি এটা তো কেন নীতির প্রশ্ন, এবারে আসেন যে যেটা নিয়ে সবাই কনসার্ন হয়েছে, আসলে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ইভেলি বলছে এই পণ্যটা আপনারা এখানে অর্ডার করেন, পেমেন্ট করেন, পেমেন্ট করলে আপনাকে আমরা পেমেন্টের 3 কার্যদিবসের মধ্যে আমরা 60% টাকা ব্যাক করে দিব আপনার ওয়ালেটে, এবং ক্যাশব্যাকটা আপনি ওয়ালেটে পেয়ে যাবেন, সেই টাকা থেকে ক্যাশব্যাকটা মানে 3 দিনের মধ্যে আপনাকে যেটা ক্যাশব্যাক বলা থাকবে সেটা আপনার ওয়ালেটে ফিরে আসবে, আপনি সেটা থেকে 60% খরচ করে রেগুলার কেনাকাটা করতে পারবেন। হোয়াট ইজ রেগুলার কেনাকাটা? যেটা হচ্ছে রেগুলার আমরা যেটা চাল ডাল থেকে কিনি, আমরা যেটা দারাজ থেকে কিনি, আমরা যেটা রেগুলার যে সব থেকে কিনি, সেই কেনাকাটাটা আপনি ওই ওয়ালেট মানির 60% খরচ করে কিনতে পারবেন, 40% টাকা পরবর্তীতে আবার কিনতে পারবেন, এবং আপনি সেইটার বিনিময়ে আপনি কী পাচ্ছেন, টাকাটা যে আপনি দিলেন, এক পাচ্ছেন হচ্ছে 100 টাকা দিয়ে 60 টাকা কেনাকাটা করার সক্ষমতা আপনি অর্জন করছেন, আবার সেই প্রোডাক্টটা 2-3 মাস পরে গিয়ে আপনি পাচ্ছেন এখন পর্যন্ত। এবং কিছু কিছু ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম অভিযোগ আছে যে 3 মাস পরে গিয়ে প্রোডাক্টটা আর দেয় নাই, তখন টাকাটা ব্যাক করে দিয়েছে। এবার আসেন নৈতিকতার প্রশ্ন, এবার আসেন ব্যবসার ইয়েতে। ব্যবসার ইয়ের ক্ষেত্রে আপনারা যারা ব্যবসা করেন, যারা আইনজ্ঞ আছেন, আমার প্রচুর ব্যারিস্টার ফ্রেন্ড আছেন, হয়তো ব্যারিস্টার ফ্রেন্ড এখন দেখছেন বা দেখবেন, আমার প্রচুর ব্যবসায়ী বন্ধু আছেন যাদের কাছ থেকে আমি ব্যবসা শিখেছি, মানে কনসালটেন্সি করার জন্য ব্যবসা শিখেছি, অথবা অ্যাজ এ ইন্টারন্যাশনাল আমি 2 বার FCPA পাস করেছি, ফরেন করাপশন প্র্যাকটিসেস অ্যাক্ট, এটা করতে গিয়ে আমাকে যথেষ্ট এই আইনকানুন শিখতে হয়েছে, ব্যবসার আইনকানুন শিখতে হয়েছে। তো আমি যেটা বলতে চাই, যাদের কাছ থেকে আমি শিখেছি বা যাদেরকে আমি শিখিয়েছি বা যাদের সাথে আমি কাজ করেছি, সবার কাছেই আমার একটা প্রশ্ন যে ব্যবসায় আনইথিক্যাল কোনটা। আজকে আমি একজনকে প্রশ্ন করেছিলাম যে ভাই, আপনি যে বলছেন ইভেলি কোথাও না কোথাও একটা অনৈতিক কাজ করছে, অনৈতিক কাজটা কী,
অনেক আলোচনার পরে একজন খুব বড় মাপের মানুষ তিনি আমাকে একটা ব্যাখ্যা দিলেন যে এটা আমাদের যে প্রচলিত প্রতিযোগিতামূলক বাজার আছে বাজার সংস্কৃতিতে এটা একটি অশুভ ছায়া ফেলেছে এবং প্রতিযোগিতার জায়গাটা নষ্ট করেছে সে একচেটিয়া জায়গায় চলে গেছে মনোপলিতে চলে গেছে নাও লেট মি আস্ক ইউ আপনাদের সবার কাছে ওনাকে আমি যে প্রশ্নটা করেছি আপনাদের সবার কাছে আমি সেই একই প্রশ্ন করি প্রতিযোগিতা কার জন্য ব্যবসায়ী স্বার্থ দেখার জন্য নাকি ভোক্তার স্বার্থ দেখার জন্য ডেফিনেটলি ভোক্তার স্বার্থ দেখার জন্যই হওয়ার কথা তাই না এখন প্রতিযোগিতায় উনি একটা নতুন প্রতিযোগিতা তৈরি করেছেন যেখানে উনি টেনে ট্র্যাডিশনাল সিস্টেমকে উনি বুড়ো আঙুল দেখিয়ে উনি সেখানে ওনার প্রতিযোগিতার জায়গায় আপনি আমি যেতে পারছি না বলে উনি খারাপ একটা লোকের মেধার সাথে পারি না বলে সেই লোকটা খারাপ দ্যাট ইজ আওয়ার জেলাসি ওইটা আমাদের নৈতিকতায় আমাদের আমাদের দেখেন কত আমরা কত নিম্নমানের কত নিচু মানসিকতার হ্যাঁ যদি আপনি কনসার্ন হন কনসার্ন হতে পারেন যে 50,000 টাকা যার পেইড আপ ক্যাপিটাল সেই কোম্পানিটি আজকে 100,000,000 টাকার কোম্পানি হয়ে গেছে তাহলে এটা নিয়ে যদি কনসার্ন হন ডেফিনেটলি সরকারি তরফে অথবা যে আছে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বা অন্যান্য যারা আছেন তারা এখানে একটা মনিটরিং সিস্টেম করতে পারেন যে হ্যাঁ এখানে কোনো টাকা নিয়ে কেউ পালায় না যায় কোনো অসুবিধা না হয় যে কথাটা নিয়ে কনসার্ন হচ্ছে অ্যাজ লং অ্যাজ কোম্পানি ইজ দেয়ার ততক্ষণ পর্যন্ত আপনারা এটা নিয়ে মানে সেটা সেটা তো একটা মানে তো এটা তো মাল্টি লেভেল ব্যবসাও না বা টাকা নিয়ে টাকা যে দিচ্ছে যে হচ্ছে এরকম তো বিষয়টা না কারণ এখানে কয়েকটা শ্রেণী জড়িত এখানে কি করছে এখানে এই প্ল্যাটফর্মটা কি করছে আপনার কাছ থেকে টাকা নিয়ে আবার আর একজনের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সে মাঝখানে তার মেকানিজমটা করে আমি মেকানিজমটার অনেক অংশ জানি আমি বলবো না কারণ এটা সেই লাইফ অনেক লম্বা হয়ে যাবে এই ডিসকাশন করতে গেলে অনেক কথাবার্তা চলে আসবে বাট এখানে এই যে মেলবন্ধনটা করছে তো এখানে ব্রিজিংটা কাদের তৈরি হচ্ছে ব্রিজিংটা তৈরি হচ্ছে উৎপাদকের সাথে ভোক্তার মাঝখানে মধ্যসত্ত্ব ভোগীদের যে মাঝখানে যে স্টেজগুলো ছিল সেই স্টেজগুলো এখানে ইলুমিনেটেড হয়েছে নাও থিং ইজ দ্যাট যে এই যে মডেলটা সেই মডেলটা বুঝতে যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে আমি কয়েকটা ছোট ছোট জিনিস বলি নাম্বার ওয়ান আপনারা কি জানেন আজকে স্যামসাং কোম্পানির যে মোবাইলটি মার্কেটে এখন চলছে গ্যালাক্সি আলট্রা 20 তার ম্যানুফ্যাকচারিং কস্ট কত আমি এককালে কোনো এক সময় আমি স্যামসাংয়ের ডিজিএম ছিলাম আমি আইটি এবং সিই ডিভিশনের কান্ট্রি হেড ছিলাম কান্ট্রির পুরোটাই দেখতাম তো সেই সূত্রে আমি কোরিয়াতে যে কোর লেভেলের মিটিংগুলোতে আমার অনেক কিছু জানার সুযোগ ছিল তা আমি সেই সময়ের কথা বলি আমি মডেল নাম্বার উল্লেখ না করে মানে স্যামসাংয়ের কথা ভুলে যান আমি যে কোনো একটা কথা বলি যে ওই সময়কার একটা ফ্ল্যাগশিপ ফোনের ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল $243 সেই প্রোডাক্টটা বাংলাদেশের মার্কেটে বিক্রি হতো 96,000 টাকা দিয়ে শুরু হয়েছিল আমার মনে আছে নাও 200-something US ডলারের প্রোডাক্টটা আপনি 96,000 টাকা দিয়ে যখন কিনছেন তখন আপনার মনে প্রশ্ন জাগে না যে এই মাঝখানে এতগুলো টাকা কই গেল এখন আপনি ট্রেড কম্পিটিশনের কথা বলছেন তাহলে ওইখানে এই যে তাহলে ট্রেড কম্পিটিং এই কম্পিটিশন কি শুধুমাত্র ট্রেডারকে বাঁচানোর জন্য ম্যানুফ্যাকচারারকে বাঁচানোর জন্য ভোক্তার জন্য নয় তাহলে ই ভ্যালি কী করছে ই ভ্যালি সে এখানেই একটা মেকানিজম করছে যেমন ধরেন সে মোটর বাইক হয়তো আজকে হেই বাজাজ বাংলাদেশের জন্য আপনার টোটাল কত টোটাল স্লটটা কত লেটসে আগামী 3 মাসে আমার বাংলাদেশের জন্য স্লট হচ্ছে 3,000 ইউনিট ওকে 3,000 ইউনিট পুরোটা আমার এবারে আসেন আপনার সাথে আমি কস্ট নেগোসিয়েশন করব এখন এই যে স্যামসাং বলেন বা অন্যান্য বড় বড় কোম্পানি বলেন এরা একটি বিশাল অংশের প্রিমিয়াম একটি বিশাল অঙ্কের প্রিমিয়াম তারা খরচ করে কিসে তারা খরচ করে অ্যাডভার্টাইজমেন্টে ব্র্যান্ডিংয়ে এবং এখানে আরও অনেক বিষয় আছে সেই খুঁটিনাটি বিষয়ের মধ্যে না গেলাম বাট ট্রু ফ্যাক্ট ইজ দ্যাট যে সেই খুঁটিনাটি বিষয়ের মধ্যে না গেলেও আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সেখান থেকে এটা কিন্তু ম্যানেজ হয়ে যাচ্ছে যে উৎপাদক
এবং ভোক্তার ডিরেক্ট ব্রিজিং এর ফলে মাঝখান থেকে এটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে। তো এবারে আসেন ফাইনাল কথাটা কি। ফাইনাল কথাটা হচ্ছে, যদি ইভেলি নিয়ে আমার যারা সরকারি পর্যায়ে যারা আছেন, যারা যারা মন্ত্রণালয়ে বসে আছেন, এবং যে বন্ধুরা আমার একদম টপ লেভেলে আছেন, পলিটিক্যাল যে বন্ধুরা আছেন, তাদের জন্য আমি কয়েকটা মেসেজ দিতে চাই। এক নম্বর হচ্ছে যে সরকারি লেভেলে যারা আছেন, তারা দয়া করে চুলচেরা বিশ্লেষণ করে দেখেন, তারা আপনারা এর মডেলটা দেখেন, কিন্তু মডেলটাকে মাইরা ফালায়েন না। আপনারা এই লোকটাকে, এই লোকটার যে ব্রেন, এত চমৎকার একটা জিনিস সে বের করেছে এবং সেখান থেকে খুঁজে বের করেছে কিভাবে আমার দেশের মানুষের কিভাবে ন্যূনতম মাসে 100 কোটি টাকার বাইং পাওয়ার বাড়ানো যায়, সেটার ব্যাখ্যা দিব আপনাদেরকে। আমি একটু ব্যাখ্যা দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন আপনারা এখানে তো দেখেছি আমি যে 14 মিলিয়ন সাবস্ক্রাইবার শুধুমাত্র ওদের আমি পেজে দেখেছি। এখন বাদ দেন কথার কথা, ওদের এখন 1 কোটি লোক, ধরেন 1 কোটি লোক ওদের সাথে যুক্ত। সেখান থেকে ধরেন আমি সব বাদ দিয়ে আমি 10% মানে 10 লাখ নিলাম অ্যাভারেজের জন্য। এই 10 লাখ মানুষ যদি 10 লাখ মানুষের কেনাকাটায় অ্যাভারেজে 100 টাকা করে সেভ হয়, তাহলে কত টাকা করে সেভ হয়? ইটস 10 crore টাকা। নর্মালি কি হয়, 10 লাখ মানুষ তো হয় না, এখানে কিন্তু রোলটা অনেক বেশি। তো আপনি সেই এক্স্যাক্ট সেই হিসাবটা করেন। আমি তো হাইপোথেটিক্যাল করলাম, অনেক নামায়া করলাম। আপনারা এটাকে একদম চুলচেরা বিশ্লেষণ করেন যে ইভেলি অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখছে। দ্বিতীয় হচ্ছে অর্থনীতির আর একটা বড় বিষয় হচ্ছে, দেখেন আমাদের কিন্তু অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ অনেক সক্ষম। বাংলাদেশে রিজার্ভ একটার পরে একটা ইতিহাস তৈরি হচ্ছে রিজার্ভের ক্ষেত্রে। রিজার্ভ আমার কাছে আছে, কিন্তু আমি জনগণের কাছে টাকা পৌঁছতে পারছি না। জীবনযাত্রার মান উন্নত হবে, হবে না। সরকারের কাছে এখন বড় চ্যালেঞ্জ কিভাবে এই যে টাকাটা আছে সেই টাকাটাকে কিভাবে মানুষের হাতে আমাকে পৌঁছে দিতে হবে, কিভাবে দিব, দ্যাটস এ হিউজ চ্যালেঞ্জ। তো এই যে জিনিসটা, তো এখানে আপনি ইভেলি প্ল্যাটফর্মটাকে ব্যবহার করেন, ইভেলিকে ব্যবহার করেন যে মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে কিভাবে আমি এদের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারি। এরপরে আসেন পলিটিক্যাল যারা আছেন। ভাই 1 কোটি মানুষ যদি এর সাথে কানেক্টেড থাকে, তাহলে একজন, এবং এখানে যারা আছেন তারা সবাই পূর্ণ বয়স্ক, মানে হচ্ছে ভোটার। আপনি একজন মানুষের সার্ভে বলে একজন মানুষের 10 জন মানুষকে ইনফ্লুয়েন্স করার পাওয়ার আছে। ধরেন যারা রাজনীতি করেন তারা ধরে নিচ্ছে যে এখন নৌকা পাওয়ারে আছে, আপনার নৌকার পক্ষে যদি 10 এই 1 কোটি লোকের মধ্যে 50 লক্ষ লোকও আপনাদের কোনো একটা ভুল ডিসিশনের কারণে উল্টা চলে যায় এবং তারা ক্ষতিগ্রস্ত হয়, কারণ এখানে কিন্তু সবাই যারা এখানে কেনাকাটা করছে তারা কিন্তু উপকৃত। আমি উদাহরণ দিব, নাম না বলে আমি উদাহরণ দিব, আমি যাদেরকে চিনি জানি। তো আপনার এই যে 50 লক্ষ লোকও যদি আপনার 10 জনকে ইনফ্লুয়েন্স করে, তাহলে 5 কোটি ভোটার আপনার বিরুদ্ধে চলে যাবে। ইউ শুড নট টেক দ্যাট রিস্ক। তাহলে আপনি যদি এটা করেন যে হ্যাঁ ইভেলি কী করেছে, সে টাকা নিয়ে পালায় গেছে, তাহলে তাকে ধরে নিয়ে আসেন, 5 কোটি লোক খুশি হয়ে যাবে বা 10 কোটি লোক খুশি হয়ে যাবে যে এরকে আপনি ধরে নিয়ে আসতে পারছেন। তাহলে রাস্তাগুলো বন্ধ করে দেন, কিন্তু কনসেপ্টটাকে মাইরেন না। এই কনসেপ্টটা পৃথিবীর অন্যান্য দেশে নাই। তাহলে এই কনসেপ্ট যদি ফুল প্রুফ হয়, তাহলে সরকারি পৃষ্ঠপোষকতায় অথবা বেসরকারি পৃষ্ঠপোষকতায় এদেরকে আমাদের আশেপাশে যেসব দেশ আছে, ক্যারিবিয়ান দেশ আছে, আফ্রিকান দেশ আছে, আমি একসময় 27টা কান্ট্রি ম্যানেজার ছিলাম, আই নো সো মেনি কান্ট্রিজ, এইসব কান্ট্রিজে আপনারা এটাকে কপি পেস্ট করেন, তাহলে কি হলো, বাংলাদেশ থেকে একটা নতুন কনসেপ্ট যেটা অন্যদের সাথে 100% মেলে না, 100% না মিললে সেটা ইউনিক কনসেপ্ট। সেই ইউনিক কনসেপ্টটাকে আপনারা ইয়ে করেন। আমাদের, আমি দেখেছি অনেকেরই এটা নিয়ে, ইভেলি নিয়ে অনেক কষ্টের, মানে কষ্ট হওয়ার যেটা প্রধান কারণ, আমি অনেকে জিজ্ঞেস করেছি ভাই আপনাকে কি ইভেলি ঠকিয়েছে? না। আপনি টাকা দিয়েছেন মাল পান নাই এমন হয়েছে? তাও হয় না। তাহলে সমস্যাটা কোথায়? কারণ একজন কম্পিউটারের দোকানদার সে ভাবছে ইভেলি 100% অফার দিয়ে বেচতেছে, আমি তো বেচতে পারতেছি না, কারণ দোকানদারের চিন্তার লেভেলটা ওই পর্যন্তই, সে ওর উপরে গিয়ে চিন্তা করতে পারছে না। সে ভাবতেছে আমি 100 টাকায় কিনে এনে বা আমি 90 টাকায় কিনে এনে 100 টাকা বিক্রি করি, 10 টাকা লাভ হয়, তাহলে তো আমি 10%-এর বেশি দিতে পারি না যদি আমি কিনা দামেও দিই, তাহলে এইবারটা 100% কীভাবে দিচ্ছে? তাহলে এই কীভাবেটা সে যখন বুঝতে পারছে না, তখন সে রেগে যাচ্ছে এবং নিজের উপরে রাখতেছে, নিজের উপরে রেগে গিয়ে সে ব্যাকফায়ার করতেছে এবং সে চারদিকে বলে বেড়াচ্ছে ইভেলি খারাপ, ইভেলি বদ, ইভেলি এই করেছে, ইভেলি ওই করেছে। এই দেখেন মানিকগঞ্জের ঘটনা,
কোন বেটা বা কোন মহিলা হোয়েভার তারা একটা ইভেলির একটা পোর্শন লাগিয়ে ওই পাশে আবার ই কমার্স লাগিয়ে, এবার এটার সাথে ইভেলির কোনো সম্পর্কই নাই সোফার আই নো, যতদূর আমি দেখেছি, মানে যদি আমি এদের কেউ না যতদূর আমি পড়াশোনা করে বা চারদিক থেকে খবর নিয়ে জেনেছি। অথচ এদেরকে ধরা পড়ার পরে, এদেরকে ইয়ে হওয়ার পরে পুরো পত্রিকার নিউজগুলো এমনভাবে চলে আসছে যে মনে হচ্ছে যে ইটস এ ডিরেক্ট ইভ্যালি। ওয়ালাইকুম আসসালাম টিপু ভাই, সরি আমি খেয়াল করিনি। সো যেটা হলো যে নট অনলি দ্যাট, এটা যদি ইভেন ইভেলেরও হতো, ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে এটা ইভেলের, ইভেন যদি ইভেলেরও হতো তাহলে ওইখানের ব্রাঞ্চ ম্যানেজার এবং ওইখানের কিছু লোকজন যদি তারা ব্যক্তিগত উদ্যোগে কিছু ঘটনা ঘটায় যেটা কোম্পানি পলিসির বাইরে, ইন দ্যাট কেস ডেফিনেটলি সেটার জন্য ইভেলের কনসেপ্ট দায়ী না। তাহলে যদি দায়ী করতে হয় তাহলে আপনারা আসেন, আপনি একজন সরকারি একজন টপ র্যাঙ্ক কর্মকর্তা এটাকে যখন ধরতে গেছে তো এটা আগে ভেরিফাই করা উচিত ছিল না যে এটা আসলে ইভ্যালি কি না, এবং ইভ্যালি যেটা মূল ইভ্যালি তার ইয়াতে চলে কি না। তাহলে এতদিন কি আপনারা ঘুমাচ্ছিলেন? ধরা পড়ার পরে, আমাদের দেশে অনেক কিছু হয় ধরা পড়ার পরে, কোথাকার কোন ওসি কি করেছেন, এক লোককে মেরে ফেললেন, তিনি এতদিন ধরে যত দুর্নীতি করেছেন, ততদিন আমার, আমি একসময় সাংবাদিক ছিলাম, আমরা সেই সাংবাদিক বন্ধুরা আমরা সবাই ঘুমাইছি যেই ধরাটা পড়ছে এবার শুরু হয়ে গেছে, ওনার 14 গোষ্ঠীর রোজ নাম সব বের হয়ে গেছে, ভাই এতদিন কি করছিলেন? ক্রাইম রিপোর্টাররা ভাইয়া আর এতদিন কি করছিলেন? তাহলে এতদিন ধরে আপনারা যদি আগে থেকে লেখা শুরু করতেন, আগে যেটা হতো আমাদের সময় আমরা দেখেছি যখন আমরা পত্রিকায় কাজ করেছি বা যাদের সান্নিধ্যে কাজ করার সুযোগ পেয়েছি, তারা অনুসন্ধানমূলক রিপোর্ট করতো, মানে কেউ ধরা পড়ার আগেই তার ধরা পড়ার নিয়ামকগুলোকে পত্রিকা দেখাই দিত, তখন ছিল প্রোঅ্যাক্টিভ, এখন হয়েছে রিঅ্যাক্টিভ। একটা লোক ধরা পড়ার আগ পর্যন্ত সাধু, ধরা পড়ার পরে তার আরও কত ঘটনা আছে সব আপনারা টেনে বের করে নিয়ে আসতেছেন। ভাই ওয়াই ইউ আর রিঅ্যাক্টিভ? আপনার তো প্রোঅ্যাক্টিভ হওয়ার কথা, আপনি তো জনগণের চোখ, আপনার ওখান থেকে বের করে নিয়ে আসা উচিত ছিল আগে থেকে। ধরা পড়ার পরে এত কিছু বলে সুরসুরি দিয়ে কি লাভ, টিআরপি বাড়িয়ে কি লাভ, এরিয়া আমি ওটা অন্যদিকে চলে গেছি, বাট ডেফিনেটলি সেটা কিন্তু ভাবনার বিষয়। তো এখন যেটা বলছি, মোদ্দা কথা যেটা বলতে চাচ্ছি, আমি লাইফটা শেষ করতে অনেক বড় হয়ে গেছে, মোদ্দা কথা যেটা বলতে চাচ্ছি ভাই, ইভেলি ফ্রড কি ফ্রড না আমি জানি না, ইভেলি আপনার টাকা পয়সা নিয়ে পালায় যাবে কি যাবে না আমি জানি না। আপনার যদি সেই সন্দেহ থাকে আপনি অর্ডার করেন না, আপনার যদি সেই সন্দেহ থাকে আপনি এর থেকে দূরে থাকেন, কিন্তু আপনি যে অযথাই যে আপনি ব্যাড নেমটা করছেন, আজে বাজে কথা লিখছেন যে এরা ভালো না এরা ইয়ে না, আপনি একটু প্রমাণ করেন কেন এরা ভালো না। আপনি আপনার যুক্তি দিচ্ছেন, আপনি আপনার যুক্তিতে আপনি বোঝানোর চেষ্টা করছেন যেটা আপনার চোখে আপনি বোঝেন, আপনার বোঝার বাইরেও অনেক কিছু আছে। তার মানে এই নয় যে তাহলে আইনগতভাবে তাকে চ্যালেঞ্জ করেন। আমি শুধু আইনগতভাবে একটা ফাঁকি দেখি, সেটা কি একটা ফাঁকি আছে, যদি আপনি বাজারের প্রতিযোগিতার জায়গায় বলেন, তাহলে বাজার প্রতিযোগিতার জায়গায় এখানে একটা অসুবিধা তৈরি করেছে, সেটি হচ্ছে যে একটা নতুন কনসেপ্ট চলে আসাতে অনেক প্রতিযোগী এখানে মার খেয়ে যাচ্ছে। সেটাতে উপকৃত কে হচ্ছে? সেটাতে উপকৃত একজন ভোক্তা হচ্ছেন। একজন ভোক্তা যখন উপকৃত হচ্ছেন, তাহলে আমি যদি দাবি করি আমি জনবান্ধব লোক, সরকার যদি দাবি করে সরকার জনবান্ধব, তাহলে ডেফিনেটলি সরকারের জনগণ যেটা আরাম পায় সেটাতেই থাকতে হবে। আমি সবসময় বলি আমি নিরপেক্ষ না, আমি যখন যে সেক্টরে কাজ করি, আমি একসময় আইএসপি নিয়ে কাজ করতাম, আমি তখন বলতাম যে আমি নিরপেক্ষ না ভাই, আমি ক্যাটাগরি আইএসপিদের পক্ষে, ছোটো ছোটো আইএসপিদের পক্ষে, কারণ ওর যাতে লাভ হবে সেটারই আমি পক্ষে, জনগণের যাতে লাভ হবে আমি জনগণের পক্ষে, কারণ আইন তৈরি হয় জনগণের জন্য, ভালো কি মন্দ তৈরি হয় জনগণের জন্য। তো যদি ভোক্তা উপকৃত হয় সেই জিনিসটা আপনি আটকায়েন না। হ্যাঁ, ভোক্তার যদি কোনো সম্ভাবনা থাকে যে সে ঠকতে যাচ্ছে, সেটা নিয়ে আপনারা প্রোটেকশন দেন, সেটা নিয়ে আপনারা পলিসি করেন, সেটা নিয়ে আপনারা আইনকানুন তৈরি করেন, কিন্তু রাসেল সাহেবের মতো একজন মেধাবী মানুষের মেধার কাছে আপনি হেরে যাচ্ছেন বলে, বুঝতে পারছেন না বলে আপনি এখানে ব্যাড মাউথ করবেন, আপনার জ্বলে যাচ্ছে ভিতরে, আমি পারলাম না কেন ভাই, লিটারেলি আমারও কষ্ট হয়, আমিও অনেক কষ্ট পাই যে এরকম একটা কনসেপ্ট আমি কেন বুঝলাম না, আমি কেন পারলাম না, আমার কেন বুঝতে বুঝতে 3 মাস লাগলো। এনিওয়ে, আমি দেখেছি আমার এক আত্মীয় যিনি একটি বিশাল ব্যাংকের একজন বিশাল অফিসার, আমি এই ল্যাঙ্গুয়েজেই বলতে চাই, তিনি একজন প্রচণ্ড ক্যালকুলেটিভ মানুষ এবং তিনি প্রত্যেকটা পেনি হিসাব করে খরচ করেন কীভাবে, বিকজ হি ইজ এ ইকোনমিস্ট, সে ইকোনমিক্স থেকে পড়া একজন প্রচণ্ড ভালো স্টুডেন্ট এবং একজন বড় ব্যাংকার।
তিনি ইভেলি থেকে ওয়াশিং মেশিন কিনে সেই ওয়াশিং মেশিনের টাকা আবার ক্যাশ ব্যাক নিয়ে সেখান থেকে ওনার বাসার গত মনে হয় 2-3 মাসের বাজার উনি ফ্রি করতেছেন। সো দ্যাট ইজ দ্য থিং। তাহলে উনি তো ডেফিনেটলি এই ইভেলের অ্যাডভোকেট হবেনই। যেই টিভিটা আমি আমার বাসায় একটা চাইনিজ টিভি কিনেছি আমার দেশের বাড়িতে, সেই টিভিটা আমি যে দামে কিনেছি তার চাইতে অনেক কম দামে মাত্র 25,000 টাকায় ইভেলির কোন থান্ডারস্টর্মে এক ভদ্রলোক একটা টিভি কিনে ফেলেছে 25,000 টাকা দিয়ে, যেটার মার্কেট ভ্যালু 60,000+ স্যামসাংয়ের 43-ইঞ্চ স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমি যদি দেখাই আমার বাসায় যে এখানে একটা আছে, এইটা হচ্ছে সনির, এটা 1.5 লাখ টাকা দাম, এইটাও 43-ইঞ্চ অ্যান্ড্রয়েড টিভি। তাহলে এই জিনিসটা যদি 25,000 টাকায় পাই এবং সেটা যদি কোনো কোম্পানি কোনো ই কমার্স প্ল্যাটফর্ম অথবা কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা কোনো অ্যানালগ প্ল্যাটফর্ম অথবা কোনো দোকানদার কেউ যদি কোনো পলিসিতে এটাকে করে দিতে পারে, তার ব্যবসার গমন আপনার তো দরকার নাই, আমার তো দরকার নাই, ভাই আমি তো পেয়েছি এটা। হ্যাঁ, যদি কেউ না পেয়ে থাকেন তাহলে সে এটা রেজ করেন। এনিওয়ে, অনেক কথা বললাম, অনেক দূর বললাম, আমি সবার কাছে বিনীত অনুরোধ করতে চাই, আসুন আমরা বাংলাদেশে যেটা ঠিক নয়, যেমন একটা ছেলে যদি পিস্তল বানায় ফেলে যে পিস্তলের মধ্যে কিছু একটা স্পেশাল ফিচার দিয়ে বানিয়েছে যেটা পিস্তলে অ্যাকচুয়ালি নাই, তাহলে সেই ছেলেটাকে জেলে না দিয়ে ওকে আমরা নার্সিং করি, ওকে দিয়ে আমরা আরও ভালো কিছু করাই। যদি যদি সেটা ডিস্ট্রাকটিভ কিছু হয়, কেউ যদি এমন কিছু ডিজাইন করে, এমন কিছু ইনোভেট করে যে জিনিসটা আসলে অপরাধ ধরে নিচ্ছি, তাহলে তাকে পৃষ্ঠপোষকতা করে, সেটা তো অপরাধ হলেও সেটা তো আর্মস তো আসলে একটা ইন্টারন্যাশনাল বিশাল একটা ডিলিংয়ের বিষয়, তাহলে সেটা আর্মস হোক আর অন্য যা কিছুই হোক না কেন, তাকে পৃষ্ঠপোষকতা দিয়ে সেটা আমরা ব্যবসার ফর্মে নিয়ে যাই। আজকে কোনো কনসেপ্ট মানুষের যে এই যে হিউম্যান কনসেপ্ট, এই যে যে জিনিস রাসেল সাহেবের মাথা থেকে বের হয়েছে, যে জিনিস উনি করতে পেরেছেন, সেই জিনিস আপনি আমি করতে পারি নাই বলে জেলাস না হয়ে আমরা চেষ্টা করি যে দেশের এই ব্র্যান্ডটাকে আরও কীভাবে বড় বানাতে পারি, কীভাবে এটাকে গঠনমূলক সমালোচনা করে কীভাবে এটার ফাঁক ফোকরগুলোকে ধরতে পারি, কিন্তু বাজেভাবে ঠ্যাং টেনে ধরে আমরা যে হাডুডু আমাদের জাতীয় খেলা এই জিনিসটা, এবং আমরা যে জ্বলে যাই পুড়ে যাই, একজন আর ভালো দেখতে পারি না, একটু ভালো করছে দেখতে পারি না, এই জায়গাটা থেকে আমরা সরে আসি। আমি অনেক কথা বলেছি, অনেক হয়তো এটার পক্ষে বিপক্ষে অনেক জায়গায় অনেক ধরনের ইয়া থাকতে পারে, বাট আমি বলবো যদি কেউ ই ভ্যালির যে কনসেপ্টটা আছে সেটাকে যদি কেউ ব্যক্তিগত আক্রোশে অথবা কিছু বড় একটা আক্রোশে মিলে যদি এটাকে টেনে ধরে বন্ধ না করে, তাহলে এটা হয়তো আমাদের বাংলাদেশের জন্য একটি নিউ এরা হবে, এবং এইটা দিয়েই বাংলাদেশের আর একটা পরিচিতি হবে, যেমন কোরিয়া পরিচিতি হয় স্যামসাং দিয়ে, যেমন আমেরিকার একটা পরিচিতি হচ্ছে অ্যাপেল বা অন্য কিছুর সাথে অনেক কিছু, হ্যাঁ চায়নার একটা পরিচিত হচ্ছে হুয়াওয়ে, তো এরকম অনেক কিছুতেই এটা পরিচিত হতে পারে। এবং ফাইনালি ভাইয়া, যারা এটা করছেন, যারা এই জিনিস নিয়ে খোঁচাখোঁচি করছেন, তারা শুধুমাত্র ইভেলের যে ক্ষতি করছেন তা কিন্তু না, এই কনসেপ্টটার ক্ষতি করছেন তা কিন্তু না, আর একটা বড় ক্ষতি কিন্তু ভোক্তারও হচ্ছে, সেটা হচ্ছে ধরেন আমার যদি কার্ডে এখন লেটসে 50,000 টাকা জমা থাকতো, আমি কিন্তু 3 মাস ধরেই 50,000 টাকা দিয়ে বাজার করতাম, যেহেতু আমি 50,000 টাকার প্রোডাক্ট কিনছি, ওইটার টাকাটা কার্ডে জমা আছে। এখন এইসব কারণে কি হচ্ছে, সবাই ধুমায়া কিনতেছে, কিনে তার কার্ড খালি করতেছে, তাতে করে কি হচ্ছে, তাতে করে অযথাই অনেক কিছু কেনাকাটা হচ্ছে, অযথাই ইভেলির ফান্ডটাও অযথাই রেইজ হচ্ছে। তো কোন দিক থেকে কোনটা হচ্ছে একটু মাথা খাটাবেন, একটু ইয়ে করবেন। যাই হোক, আমার কথার সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, আমি যদি কারোর দ্বিমত করার ইচ্ছা থাকে, যদি কারোর ডিবেট করার ইচ্ছা থাকে, তথ্যপত্র নিয়ে বসেন, আমি ডিবেট করতে রাজি আছি, আমাকে চ্যালেঞ্জ করেন। একটা জায়গায় শুধু আমি স্বীকার করে নিচ্ছি যে আমি জানি না ইভেলি টাকা নিয়ে কালকে পালায় যাবে কিনা, শুধুমাত্র এই জিনিসটা যদি হয় যে ইভেলি কালকে টাকা পয়সা অনেক টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেল, লেটস সে আমেরিকা চলে গেল বা হোয়াট এভার কোনো একটা দেশে চলে গেল যেখান থেকে ফেরত আনা যাবে না, এইটা একটা কনসার্ন হতে পারে। তো সেটা আটকানোর দায়িত্ব কার, সরকারের, সেটা আটকানোর দায়িত্বের জন্য যারা আছেন তারা যদি সক্রিয় থাকেন এবং এই একটা জায়গা যদি প্রোটেক্টিভ হয়, তাহলে আমি বলবো ইটস এ ফ্যান্টাস্টিক ভেঞ্চার। একে বকাবকি না করে, একে বাজে কথা না বলে, একে উল্টাপাল্টা কথা না বলে
ভাই পারলে রাসেল সাহেবের চেয়ে ভালো কিছু করে দেখান, রাগটা ওইভাবে করতে পারেন না, ইভেলি করছে আমি ডিভেলি করব, রাগটা ওইভাবে করতে পারেন না যে ওই বেটা ওই বেটা এইভাবে ভালো করতেছে আমি অন্যভাবে ভালো করে ওকে দেখাই দেব, সেটা করতে না পাইরা ওই বেটা ভালো করছে বলে ওই বেটা ডট ডট ডট, ঠিক না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো লাইভটি শেষ করছি, আল্লাহ হাফেজ।